ফার্স্ট টাইম বিয়ের পর প্রথম রাত জায়গা ছোট মগ ছোট এই যে খাবার পাচ্ছি না খাবার পাচ্ছি না এই যে থ্রিলটা রাত্রিবেলায় এই গরম গরম বিরিয়ানি এর থেকে মধুর জিনিস আর কি মানে হচ্ছে বেলুন ফাটাও প্রাইস না এই দিন শুভ চতুর্থী এখন রাত 10:40 বাজে যদিও আজকে রাত্রিরে দুজনের ব্ল্যাক ড্রেস হলো দুজনের পুরনো ড্রেস এটা আমাদের আমরা এখন বেরোবো তাই আমরা ঝুলার করতে আর তার সাথে ঠাকুরও দেখতে আর ঠাকুর দেখতে দেখতে তোমরা ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা প্রিয়কে নিয়ে বাইকে করে রাত্রিবেলায় ফার্স্ট টাইম যাচ্ছি সামনেই হচ্ছে আমাদের বেহালা মা সিদ্ধেশ্বরী মন্দির আর এই হচ্ছে আমাদের মেট্রো স্টেশন এই হচ্ছে আমাদের রাতের কলকাতা পূজোর কলকাতা তো আমরা এখন বিমলিপুরের রাস্তায় আছি দেখে মনে হচ্ছে না এই জায়গাটাতে কোনো পুজো হয়েছে রীতিমতো অন্ধকার লাগছে আর পাকা রাস্তাটা আর এটা হচ্ছে নিমালিপুরের যুবক সংঘ পুজো এই ঠাকুরের মুখটা সত্যি অসাধারণ হয়েছে সত্যি অসাধারণ প্রত্যেক বছরের ঠাকুর হ্যাঁ এরকমই তো মোটামুটি আমি দেখেছি এরকম যদি আমরা কিন্তু বাইকের হেলমেটও নিয়েছি মাস্কও কিন্তু ক্যারি করছি তো রাত্রিবেলা যেহেতু রাস্তাঘাট একদম ফাঁকা টাকা আছে ওই জন্য হেলমেটটা মানে পড়ছি না এই মুহূর্তে এমনি পড়তে তো হবে কেন পড়াটা উচিত আমি মনে করি ডেফিনেটলি একটু ছাড়ফাড় দাও বস এটা পুজো বলে কথা এটা হচ্ছে আমাদের আলিপুর সর্বজনীনের পুজো এটা হচ্ছে ত্রিশূল দিয়ে এটা বেদ দিয়ে করেছে মনে হয় খুব সম্ভবত দারুণ করেছে খুব এটাই বেদ দিয়ে বোধ হয় বেদ এইগুলো এই কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর করেছে প্রথমে খুব ভালো একটা প্যান্ডেল দেখলাম এখনই সবাই তো স্টার্ট করলাম এটা এখনো এবার ডিনার বাকি দেন আরো কিছু কিছু প্যান্ডেল বাকি আছে তো আমি তো বলবো যারা রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরো অ্যাটলিস্ট অটো করে গেলে মানে রাত্রিবেলা এমনি কোনো ট্রাভেল কিছু পাওয়া যায় না আমি বলবো যার যদি নিজের বাইক বা গাড়ি থাকে সেটা সব থেকে বেশি ইউজেবল হবে আমরা ঠিক করলাম আমাদের যখন খাবার যখন জোটেনি তো আমরা এই চতুর্পার্কের পুজোটা দেখতে যাচ্ছি এখন এই হচ্ছে এন্ট্রেন্সটা হচ্ছে এখান থেকে শুরু ছোটদের সামগ্রী নাটক কি এখানে ও আচ্ছা বাহ দেখো এখানে একটা ইনজেকশন রাখা আছে একটু বাচ্চাদের টাইপের করেছে এই ঠাকুরটা দেখো খুব সুন্দর খুব কালারফুল করেছে জায়গাটা খুব কালারফুল করেছে আচ্ছা তোমার কেমন লাগলো এটা থেকে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বেশ বাচ্চারা বই খাতা এ নিয়ে আর এখন অবশ্যই খিদে পেয়ে গেছে আর কিছু করার নেই এখন সাউসিরির সামনে খুব সুন্দর সাজিয়েছে বেশ এই হচ্ছে ক্লাসিক তন্দুর এন্ড ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড চাইনিজ এই হচ্ছে লর্ডসের মোড় এই হচ্ছে দোকানটা তো অ্যাট লাস্ট আমরা পেয়েছি তো রাত্রিবেলা আমরা তো বিরিয়ানি কেন যাই পাই তাই খাই কেন রাত্রি 12:30 সময় থেকে বেশি আর কিছু চাইবো না আচ্ছা তুমি আমাকে তাহলে এক প্লেট বিরিয়ানি দাও চিকেন দিই বুঝলে স্পেশাল একটা দিয়ে দিন আচ্ছা এই দোকানটার নাম হচ্ছে ক্লাসিক তন্দুর এটা হচ্ছে একদম লর্ডসের মোড়ে কাল থেকে দাদা বলছো সারা খোলা থাকবে তোমার চাইনিজও আছে প্রন আছে প্রনের আইটেম স্যুপ ভেজিটেবল কিছু আইটেম আছে এখানে এটা আছে তন্দুর সব রকম এখানে মোটামুটি পেয়ে যাচ্ছ তোমরা গরম গরম চিকেন বিরিয়ানি চলে এসেছে রাত্রি 12:30টার সময় আহা স্পেশাল চিকেন বিরিয়ানি কি গন্ধ উঠেছে এই বিরিয়ানি থেকে এই গরম গরম বিরিয়ানি এর থেকে মধুর জিনিস আর কি হতে পারে এত রাত্রি বেলা না কেন গরম 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 যে পেয়েছি এটা সব থেকে বড় ব্যাপার এখন এত রাত্রি দেখো বিরিয়ানি এই বিরিয়ানি খাওয়ার জন্য হাত স্পেশাল আমি জানি কিন্তু রাত্রিবেলায় তো বাইক টেক চালিয়ে এসেছি ওই জন্য বিরিয়ানির মধ্যে হাত ফাতা লাগাচ্ছি না একদম যা হবে ডাইরেক্ট চামচ দিয়ে কিন্তু হাত দিয়ে তুমি হাতটা ধুয়ে এসছো হাত তো ধুয়ে তো এসছি আমি কিন্তু যাই হোক তবু বাইকে বাইকে যাবো না দরকার নেই তুমি চামচ দিয়ে খাও গরম দেখতে পাচ্ছ তোমরা তো দেখতেও পাচ্ছ ধোঁয়াটা উঠছে রীতিমতো এ বাদে ভাই চুম্মা খেতে জাস্ট স্পেশাল বিরিয়ানিতে কিন্তু একটা আলু পাচ্ছ একটা ডিম পাচ্ছ আর দুখানা হচ্ছে চিকেনের লেগ পিস পাচ্ছ কারণ এই বিরিয়ানিটা দেখো দুটো প্লেটে ভাগ করে নিয়েছি আমরা দুজনে আরো সোজা
আমি বাইকটা জাস্ট গড়িয়াহাট ব্রিজে, এই গড়িয়াহাট ব্রিজ, গড়িয়াহাট ব্রিজের নিচে পার্কিংটা করেছি, করে এখন একডালিয়া ঠাকুরের দিকে যাচ্ছি। ব্যাপক ভিড়, ব্যাপক ভিড়। এই হচ্ছে একডালিয়া এভারগ্রিন। তো একডালিয়া এভারগ্রিনের মেইন মণ্ডপটা এটা। একডালিয়াটা কেমন লাগলো? কালকে পঞ্চমী। তোমার কি এনার্জি আছে এখন নাকি এনার্জি নেই? কোনটা দেখে তো মনে হচ্ছে না ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ দেখে ঠিক লাগছে না। এই প্যান্ডেলটা বেসিক্যালি এই গাঁজা টানা যেই খুঁড়িগুলো আছে এইটা দিয়ে করেছে। তার সঙ্গে এখানে প্রচুর মানে গাছের গুঁড়ি আছে, তার সঙ্গে কাঠ ইউজ করেছে। কয়েক বছর আগে যখন ঠাকুর দেখতে বেরোতাম তখন কী করতাম বলতো? তখন বন্ধুর সাথে যখন বেরোতাম তখন একটা খাতা নিতাম, একটা পেন নিতাম, হ্যাঁ, লিখে লিখে টিক মার্ক দিতাম যে এই ঠাকুরটা এখানে দেখেছি, এই ঠাকুরটা এখানে, যাতে না রিপিট হয়ে যায় আবার পরের দিন আবার। হ্যাঁ, একদিন একদিন হতো নর্থ ক্যালকাটা, একদিন হতো সাউথ ক্যালকাটা, এরকম টাইপের এরকম টাইপের প্রিপারেশনগুলো করে রাখছে বন্ধুরা মিলে, আমার সবাই মিলে। ওর সঙ্গে ঘুরে ঠাকুর দেখা খুব একটা আমার হতো না আগে। তো সাউথ, হ্যাঁ, সাউথের টাইম ওটা কেন, হ্যাঁ, কেন কেন ও তো রাত্রিবেলাটা মোটামুটি টাইম তো পেতাম না রাত্রিবেলাটায়, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হতো বলে। তো ওই জন্য বন্ধুদের সাথে ম্যাক্সিমাম টাইমটা কাটাতে হবে। কলকাতার ঠাকুর দেখতে হলে না ওই গাড়ি করে দেখলে ভাই পোষায় না, হাঁটতে তোমাকে হবে। আইদার বাইক নাও, আইদার হাঁটো। এখন যেহেতু আজকে চতুর্থী আছে বলে বাইকটা তো ভিতরে ঢুকতে দিচ্ছে, এরপরে যখন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী হবে বাইক তখন ভিতরে ভিতরে ঢুকতে তোমাকে দেবে না। আরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, আসতে গা বাপ, লেগে যাবে, লেগে যাবে, করিস না। এটা হচ্ছে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক সর্বজনীন। মানে আমি প্রথমে এখানে বাইক নিয়ে পাস করছিলাম, ভালো এখানে লোডশেডিং হয়ে গেছে, কিন্তু না এটা এরকমই। এটা থিমটা আমি ঠিক বুঝলাম না হিন্দুস্তান পার্কের, ধরো আমি আমি হচ্ছে লোডশেডিং হয়ে গেছে ওটাই আমি ভেবেছিলাম প্রথমে। ভালো ভিড় হয়েছে কিন্তু, এটা ভালো ভিড় হয়েছে। এই হচ্ছে বালিগঞ্জ কাছাড়ের পুরো লাইটিংটা, এন্ড সামনে হচ্ছে প্যান্ডেলটা। তো বালিগঞ্জ কাছাড়টা দেখে একদম অপোজিট ফুটেই হচ্ছে ত্রিধারাটা, তো ওইটার দিকে যাচ্ছি। এন্ড সিরিয়াসলি বলতে গেলে বালিগঞ্জ কাছাড়ের ঠাকুরটা আমার জাস্ট বেস্ট লেগেছে, বেস্ট। এসো আমার সঙ্গে, এসো আর সেজে এসো তোমার যুদ্ধসার, হাত নেড়ে ডাকছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের মাস্কটা লিটারালি মুখে নেওয়া যাচ্ছে না, এত গরম লাগছে। এই ত্রিধারা সম্মেলনীটা এটা বেম কিসের করেছে? এটা এটা না দেখছি যে দু বছর যারা মারা গেছে, মানে দু বছর ধরে যারা মারা গেছে তাদের সব মানে স্মরণ করে সর্বস্ব লেখা করে না, ওরকম লিখে লিখে রেখেছে। কেন হচ্ছে বেলুন ফাটাও প্রাইজ না, এই তো না করে ঠিক কটা এতে চারটে, চারটের মধ্যে একটা বেরিয়েছি আর একটা তোকে আমি মারবো এবারে লাগছে। বেড়াতে গেলে মগ লাগবে আমাদের ট্রেনের মধ্যে। ছোট মগ সোচাচ্ছ। তো প্রথমে আট নম্বর যেটা পেয়েছিলাম গিফটে, প্রথমে চিরুনি চিরুনি বলছিল, আমার ধর চিরুনি বাদ দাও, চুলগুলো আমি হাত দিয়ে আসলাই, আমাকে কিছুই তো নেই আর, আমার তো ছোট একটা মগই দাও, তো মগই দিয়েছে আমাদের। কে বলবে এখন পৌনে দুটো বাজে, চারিদিকে গাড়ির অবস্থা দেখো, গাড়ি কি এগোবে? এটাই তো আমাদের কলকাতা, রাত নেই দিন নেই, পূজার সময় লোকের সমাগম, ঠাকুর দেখায় খাওয়া দাওয়া, মানে এত আনন্দ। কি রাত্রিবেলা কেমন লাগছে বেরিয়ে? ভালো লাগছে বেশ। হ্যাঁ
প্রথম রাত জায়গা দ্যাট ইজ কোয়াইট মেমোরেবল এখন কি একদম পটিতে ভর্তি হলো কি ভিডিও করছো হ্যাঁ এ বলেছিল আমার কাকের সাথে আমার কাকের সাথে আমার বিশাল একটা শত্রুতা আছে আমার কাম কি না কে তোমার মাথা বড় করেছে হাতিসা তুই দাঁড়া এদিকে ফের আমার দিকে হায় ভগবান এ মা ডাক হয়ে গেল এটা হচ্ছে বেহালার নতুন সংঘের পুজো এটা বেহালার নতুন সংঘর এটা বেসিক্যালি এটা ডাব দিয়ে করেছে ছোট ছোট যে ডাবগুলো হয় ছোট ছোট ডাব দিয়ে এইরকম এখন সারা পাড়া ঘুমাচ্ছে আমি এখন রাত্রি তিনটের সময় আমাদের বাড়ির সামনে এসেছি বাইকটা রাখবো আমাদের বাড়ির নাম হচ্ছে অনাথ রেখা ভবন এই হচ্ছে আমাদের বাড়ি বন্ধুজন বান্ধবী শুভ মহাপঞ্চমী তোমাদের সবাইকে এন্ড কালকে রাত্রিবেলা তিনটের সময় এসে চিৎপটাং হয়ে গেছিলাম সকাল 11:10 বাজে একটু আগে বাজারে গেছিলাম বাজার থেকে কিছু জিনিসপত্র মাছপাছগুলো সব আনলাম আজকে মা বাবা মনা ভাই কোকো মাসি সব আসছে রান্না করার জন্য সব জিনিসপত্রগুলো জোগাড় করে রাখছি এগুলো আলু পেঁয়াজ সব কি এনেছো বেশ আজকে বোয়াল মাছ এনেছে আজকে বোয়াল মাছ আমি জীবনে করিনি মুসুর ডাল করছি মা বাবা মোনা মাসি সব আজকে চলে এসেছে আমাদের বিহালাতে কত ল্যাগেজ হয়েছে কয়েকদিন জন্য এসেছি এত ল্যাগেজ হয়েছে এসছো তো ওই বাড়ি থেকে এই বাড়ি এসছো আমার কি তো ভিডিওটা অ্যাজ ইউজুয়াল তোমরা ভালো লাগলে কিন্তু লাইকটা করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে নেক্সট তোমরা পুজোর কিছু দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি হলো অনির্বাণ আমি হলো প্রিয়া এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম ভাই এখনো আসেনি ভাই হচ্ছে আজকে আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে 10:30 ভাই বাসবে মামা বাবা তো দুপুরবেলা চলে এসেছে এখন আমরা ওদেরই বাড়ি যাচ্ছি সেটা তোমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে চলো টাটা গুড নাইট এন্ড পার্টি এনজয় করো বুঝলে